সমন্বিত খামার থেকে ১৯ মাসে ব্যাপক সাফল্য পেয়েছেন ফরিদপুরের প্রবাসী যুবক শামসুদ্দিন করিম বাবু। পরিবারের আয়ের উৎসের পাশাপাশি এই খামার এলাকার বেকার নারী পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি করছে। মোহাম্মদ রুবেলের ছবিতে হাসানুজ্জামানের রিপোর্ট। সমন্বিত খামার, দেশি বিদেশি কবুতর, হাঁস, মুরগি, উন্নত জাতের ছাগল ও টার্কি সহ রয়েছে ১২ প্রজাতির পশু পাখি। এমন দৃশ্যের দেখা মেলে ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায়। প্রবাসী যুবক শামসুদ্দিন করিম বাবু বাড়ির পতিত জমিতে গড়ে তোলেন এই খামার। নিজের এলাকায় খামার বা কৃষির ক্ষেত্রে আগে যেতে পারি, তাহলে অনেক কর্মসংস্থানের জায়গা হবে। এটা থেকে লাভ পেতে বা এটা থেকে একটা প্রফিট নিতে অনেক সময় লাগবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এলাকার বেকার নারী পুরুষের। প্রতিদিন খামারে কাজ করছেন ২৫ জন, এদের মধ্যে ১৫ জনই নারী। করোনাকালীন সময় আমরা অনেক বেকার ছিলাম, যার কোনো কর্মসংস্থান ছিল না, এই জন্য হচ্ছে এটা হয়ে আমার অনেক ভালো হয়েছে। এই চাকরিতে আমাদের ফ্যামিলি ভালোভাবে চলতেছে, আমার পড়ালেখার খরচ এগুলো সবই ভালোভাবে চালাইতে পারতেছি। কৃষির উপর আমার ডিপ্লোমা আছে। এই সম্মানিত খামারে আমরা কাজ করতেছি, আমার মতন অনেক বেকার এখানে কাজ করার সুযোগ পাচ্ছে। প্রতিটা প্রতিষ্ঠানের লোক আছে, আলাদা আলাদা সেকশন ভিন্ন। যেমন আমি আছি গরুর এখানে, কবুতর এখানে আছে একজন, হাঁসের ওখানে আছে একজন, ঠিক আছে, সব জায়গার লোক ভাগ করা, যার যার কাজ তার তার। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, নিয়মিত খামার পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা। এই জাতীয় খামার যদি আরও অনেকে, যারা বিদেশি যারা দেশে আসছে তারা তৈরি করে, এখানে সুবিধা হলো যে আমাদের এই প্রজাতিগুলো সংরক্ষণ হবে, এটার এক্সপোজার হবে এবং ওই ব্যক্তি উপকৃত হবে এবং আমাদের বেকার যুবক এবং নারীদের কর্মসংস্থান হবে। খামারের মালিক বলছেন ধীরে ধীরে এর কলেবর বাড়ানো হবে, এলাকায় এরকম আরও উদ্যোগের আশা তার। হাসানুজ্জামান, চ্যানেল ২৪, ফরিদপুর।